এই হাঁটু ব্যথাটা ঠিক কত বছর আগে থেকে শুরু হয়েছিল? 15 বছর আগে থেকে ব্যথা হইতো, হাঁটুতে ব্যথা হইতো, হাঁটতে পারতাম না, চেয়ারে বসে নামাজ পড়তাম। আপনি যখন বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করার চেষ্টা করছিলেন কিন্তু দেখছেন যে পার্মানেন্ট সমাধান পান না, তখন আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে আসেন। কতদিন ভর্তি ছিলেন স্যারের কাছে? এই 7 দিন। 7 দিন? আচ্ছা, 7 দিন পরে আজকে আপনার হাঁটুর কি অবস্থা? হাঁটু ভালো বুঝি আমি, ব্যথা কমে গেছে। হাঁটুতে কি ব্যথা আছে? না, ব্যথা কমে গেছে। আমরা জানি যে আপনি এখন হাঁটু ভাঁজ করে মাটিতে বসে আপনি নামাজ পড়েছেন, কথাটা কতটুকু সত্যি? সত্যি, আমি আজকের ভোরের নামাজ পড়ছি, ফজরের নামাজ। তাহলে কত বছর পর আজকে আপনি সেই হাঁটু ভাঁজ করে আবার নামাজ পড়তে পেরেছেন? প্রায় 10 বছর। প্রায় 10 বছর। ঢাকার নামি দামি অন্তত 5 জন ডাক্তারকে দেখাইছি, এরা নাম করা স্বনামধন্য ডাক্তার। ওনার বাড়ি যেহেতু বরিশাল শহরে, বরিশালেরও প্রখ্যাত ডাক্তারদের দেখানো হয়েছে সাধ্য অনুযায়ী। তো গত ফেব্রুয়ারিতে আমার ওয়াইফ একটা ভিডিও লিঙ্কের মাধ্যমে, আর আমার এক আত্মীয় এখানে ট্রিটমেন্ট পারছে, দুই লিঙ্কের ভিতরে এখানে যোগাযোগ করা, আমরা ট্রিটমেন্ট শুরু করলাম। তো গতকালকে 7 দিন হয়ে গেল, গতকাল রাত্রে আর গেলাম না, আজকেই গেলাম। তো আজকে আমি শুনলাম আমার শাশুড়ি এসে নামাজ পড়ে, নামাজের সময় তো আমি থাকি না, উনি বললো যে আমি আজকে ওনার 7 বছর পরে হাঁটু করে নামাজ পড়লাম। তো আমার কাছে মানে এটা অন্যরকম একটা মিরাকল ঘটনার মতো মনে হইলো, তা খুব ভালো ভালো লাগলো, আমি খুব স্যাটিসফাইড তাদের চিকিৎসায়। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল পিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা অসংখ্য SMS দিচ্ছেন আমাদেরকে বিভিন্ন বিষয় সম্পর্কে, আরও নতুন নতুন বিষয় সম্পর্কে আর একটু ডিটেলসে আপনারা জানতে চাচ্ছেন। আসলে সময় স্বল্পতার কারণে আমাদের পক্ষে আসলে এত ডিটেলসে আসলে যাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, এবং অনেকেই ইদানিং আমাদের কাছে বিভিন্ন বিষয়, ছোটো ছোটো বিষয় নিয়ে, স্পেশালি আপনার কী ধরনের খরচ হয় বা কী ধরনের ট্রিটমেন্টগুলো হয়, ট্রিটমেন্ট ব্যবস্থাটা সম্পর্কে অনেকে জানতে চাচ্ছেন, এবং সর্বোপরি সরাসরি যোগাযোগের একটা মাধ্যম আপনারা জানতে চাচ্ছেন। দর্শক, আমরা সবসময় আমাদের যে ভিডিওগুলো আপলোড করা হয় সেই ভিডিওগুলোর ডিসক্রিপশনে আপনার সবসময় আমার অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা দেওয়া থাকে, এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে যে কোনো সময়ে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, এবং এসে সরাসরি আপনারা স্যারকে আপনাদের যে সমস্যাটা আছে সেটা নিয়ে আপনারা আলোচনা করার সুযোগ আছে। হতে পারে আপনার এই একটা ফোন আপনার পুরো জীবনটাকে বদলে দিতে পারে, যেমনটা ঘটেছে আমাদের আজকের যিনি অতিথি মমতাজ বেগম। দীর্ঘ প্রায় 10 বছরের মতো ওনার হাঁটু ব্যথাজনিত উনি সমস্যায় ভুগছিলেন, যেটা ডাক্তারি ভাষায় বলা হয় অস্টিও আর্থ্রাইটিস, এবং এই আর্থ্রাইটিসটার কারণে গত 10 বছর যাবৎ উনি ধীরে 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 উনি প্রায় পঙ্গুত্বের প্রায় কাছাকাছি চলে গিয়েছিলেন। ওনার যে স্বাভাবিক যে কাজকর্মগুলো সেগুলো উনি করতে পারতেন না, যখন যেখানে পেরেছেন যেই ডক্টরের কথা শুনেছেন তার কাছে উনি গিয়েছেন এবং চিকিৎসা করার চেষ্টা করছিলেন, বাট এটার পার্মানেন্ট কোনো সলিউশন উনি কখনই পাচ্ছিলেন না। আসুন দর্শক, আমরা ওনার কাছ থেকে পুরো বিষয়টা একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা কেমন আছেন আজকে? ভালো আছি। আপনা আমরা জানি যে আপনার হাঁটু ব্যথা ছিল, এই হাঁটু ব্যথাটা ঠিক কত বছর আগে থেকে শুরু হয়েছিল? 15 বছর আগে থেকে। গত 15 বছর? জি। অনেকদিন? অনেকদিন। আচ্ছা, প্রথম যখন শুরু হয় হাঁটু ব্যথাটা 15 বছর আগে, কি হয়েছিল তখন? কি অল্প অল্প করে ব্যথা শুরু হয়েছিল? তখন অল্প অল্প ব্যথা শুরু হয়েছে। আচ্ছা, যখন অল্প অল্প শুরু হয়, আপনি কোথায় থাকেন বাংলাদেশের? বরিশাল ডিস্ট্রিক্ট বাকেরগঞ্জ থানা। ও, বরিশালের বাকেরগঞ্জ থানাতে। আচ্ছা, তো যখন প্রথম শুরু হয় ব্যথাটাকে কি গ্রাহ্য করেননি যে হাতে স্বাভাবিক একটু ব্যথা হতেই পারে, হাঁটুতে স্বাভাবিক ব্যথা হতে পারে, ডাক্তার দেখাইছি, তখন ডাক্তার দেখানোর পর আমি 5 বছর বড় ছিলাম। আচ্ছা, তখন যখন প্রথম দিকে ব্যথাটা শুরু হয় তখন আপনি ডক্টরও দেখিয়েছেন, এবং সেই ডক্টর আপনাকে যে ট্রিটমেন্ট দিয়েছেন সেটা অনুযায়ী প্রায় 5 বছর আপনি ভালো ছিলেন। এই 5 বছর কি ওষুধ খেতে হয়েছে আপনাকে কোনো? না, প্রত্যেকদিন হয় নাই, প্রথম প্রথম কয়েকদিন ওষুধ খেয়েছি, তারপরে দেখেছেন যে আপনার সেই ব্যথাটা আর আগের মতনই পুরোপুরি কি ব্যথাটা চলে গিয়েছিল? তারপর 5 বছর পর আবার ব্যথা আরম্ভ হয়েছে। আচ্ছা, যখন 5 বছর পর ব্যথা শুরু হয় কি হতো আমাদেরকে একটু বলেন তো, হয়তো সকালে ঘুম থেকে উঠেছেন, ওঠার পরে হাঁটতে পারছেন না, কি হতো আপনার? ব্যথা হইতো, হাঁটুতে ব্যথা হইতো, হাঁটতে পারতাম না, হাঁটু ভাঁজ করে বসতে পারতাম না, সাংসারিক যে কাজগুলো আছে সেগুলো করতে পারতাম না, কারণ ওগুলোর জন্য আপনাকে উঠবস করতে হতো, বিভিন্ন মুভমেন্ট করতে হতো, সেগুলো কিছু করতে পারছিলেন না। আচ্ছা, তো ক্রমিকই ব্যথাটা আরো বাড়ছিল ধীরে ধীরে?
তখন আমি আবার অন্য ডাক্তারের কাছে গেছি। আচ্ছা, অন্য ডাক্তার আবার আমাকে ইনজেকশন দিয়েছে হাঁটুর ভিতর। এটা কি গত 5 বছর আগে? না, তখন 5 বছর পর আর কি। আচ্ছা, যে ডাক্তার প্রথম দেখাইছি না, তার 5 বছর পর। প্রথম শুরুর পরের 5 বছর পর। শুরুর 5 বছর পর। আচ্ছা, তখন ইনজেকশনটা দিয়েছে। তখন ইনজেকশনটা দিয়েছে। আচ্ছা, ইনজেকশন দেওয়ার পরে কি হয়েছিল? ইনজেকশন দেওয়ার পর একটু সুবিধা হয়েছে। একটু কিছুদিন ভালো ছিলেন। কিছুদিন ভালো। তারপরে কি হয়েছে? তারপরে কি আবার ব্যথা? আবার সেই ব্যথা ফিরে এসেছে। কোনো শব্দ হতো হাঁটুতে? হাঁটু যখন আপনি হাঁটতেছেন একটু কটকট করে কোনো শব্দ? না, কোনো শব্দ হয়নি। শুধুমাত্র ব্যথা, প্রচন্ড ব্যথা, ভাঁজ করতে পারতেন না। তো এরকম কি হয়েছিল? আমরা জানি আপনি নামাজ পড়েন, তো আপনি কি হাঁটু ভাঁজ করে নামাজ পড়তে পারতেন? না, আমি চেয়ারে বসে নামাজ পড়তাম। যখন দেখছেন প্রচন্ড ব্যথা আপনাকে, হাঁটু ভাঁজ করে ডাক্তারই বলছে চেয়ারে বসে পড়তে, চেয়ারে বসে নামাজ পড়তে বলেছে। তো একটা সময় কি এটা কি অনেক বেশি প্রকট আকার যখন ধারণ করেছে এবং আপনি যখন বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করার চেষ্টা করছিলেন কিন্তু দেখছেন যে পার্মানেন্ট সমাধান পান না, তখন আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে আসেন। তো স্যারের যে ট্রিটমেন্টটা আপনি নিয়েছেন, কতদিন ভর্তি ছিলেন স্যারের কাছে? 7 দিন। 7 দিন। আচ্ছা, 7 দিন পরে আজকে আপনার হাঁটুর কি অবস্থা? হাঁটু ভালো বুঝি আমি। প্রায় 10 বছর। এই 10 বছর আপনি চেয়ারে বসে আপনি নামাজ পড়েছেন এবং এই 10 বছর পরে মাত্র 7 দিনের একটা ট্রিটমেন্টে, স্যারের যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট, আপনি আজকে হাঁটু ভাঁজ করে আপনি নামাজ আদায় করতে পেরেছেন। কেমন লাগছে আপনার কাছে? অনেক ভালো লাগছে। হাজার হাজার শুকরিয়া আল্লাহর কাছে। দর্শক, আপনারা নিজের কানেই শুনলেন, আমাদের এরকম অসংখ্য মা বোন ভাই আছেন যারা যখন আসেন একটা কথা বলেন ফোনে যে আমি একটু হাঁটু গেড়ে যাতে আমি নামাজ পড়তে পারি। এই যে একটা আকুতি, ছোট্ট একটা আকুতি, এটা অনেকেই ভাবেন যে এটা অসম্ভব। এটা আসলে অসম্ভব কিছু না, এটা সম্ভব, শুধুমাত্র একটা ইচ্ছা শক্তি এবং সঠিক ট্রিটমেন্ট। দর্শক, আমরা এখানে ওনার সাথে ওনার মেয়ের জামাইকে পেয়েছি, যিনি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো চিকিৎসা ব্যবস্থাটার সাথে উনি জড়িত ছিলেন এবং ওনার উদ্যোগে পুরো বিষয়টা আসলে সম্পাদিত হয়েছে। আসুন ওনার সাথে আমরা একটু কথা বলি, কীভাবে কী হয়েছিল পুরো বিষয়টা একটু জানি ওনার কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? ভালো আছি ইনশাল্লাহ। স্যার, আমরা জানি যে আপনার শাশুড়ি মা উনি দীর্ঘ একটা সময় উনি অস্টিওআর্থ্রাইটিস জনিত রোগে উনি ভুগছিলেন এবং হাঁটু ব্যথা জনিত সমস্যায় উনি ভুগছিলেন। তো বিভিন্ন জায়গায় উনি বিভিন্ন ধরনের ট্রিটমেন্টও করার চেষ্টা করেছেন এবং পরবর্তীতে আমরা জানি যে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট সেটা উনি গ্রহণ করে আজকে সম্পূর্ণ সুস্থ উনি। কী হয়েছিল বা পুরো প্রক্রিয়াটা যদি আমাদেরকে একটু বলেন। ওনাদের সাথে তো আমার সম্পর্ক 12 বছর প্লাস। জি জি। তো তারপর থেকে একটু একটু ব্যথা ব্যথা শুনি। আচ্ছা। তো আমরা যেহেতু রাজধানীতে থাকি, তো সেক্ষেত্রে আমার বাসায় যখন বেড়াতে আসতো, ঢাকার নামি দামি অন্তত 5 জন ডাক্তারকে দেখাইছি, এরা নাম করা স্বনন্দব ডাক্তার। ওনার বাড়ি যেহেতু বরিশাল শহরে, বরিশালেরও প্রখ্যাত ডাক্তারদের দেখানো হয়েছে সাধ্য অনুযায়ী। তো গত ফেব্রুয়ারিতে আমার ওয়াইফ একটা ভিডিও লিঙ্কের মাধ্যমে আর আমার এক আত্মীয় এখানে ট্রিটমেন্ট পারছে, দুই লিঙ্কের ভিতরে এখানে যোগাযোগ করা। তো গত মার্চে আসা, মার্চের 23 তারিখে মেবি। আচ্ছা। তো তখন ডাক্তার বললো যে পারলে ভর্তি হয়ে যান, নাহলে ওষুধগুলো খেতে থাকেন। আচ্ছা। তো উনি বললো যে এখানে ভর্তি হলে আপনি গ্যারান্টি দিতে পারি 90% ভালো হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। তো ওনার কথায় বিশ্বাস হইলো। তো তখন আমাদের এখানে আসলে ভর্তি করানো হয় নাই, তো আমরা ওষুধ নিয়ে গিয়েছিলাম আমরা। আচ্ছা। তো ওষুধ নেওয়ার পর উনি বাড়ি চলে গিয়েছিল, ওষুধ খাওয়া শুরু করার পরে ওষুধ একটু ভালো হয়ে গেছিল। আচ্ছা। ভালো হওয়ার পর হঠাৎ করে আবার একটু গা শরীর ঠরিল ফুলে গিয়েছিল। তো ফুলার পরে আমরা আবার ডাক্তার সাথে যোগাযোগ করলাম এখানে এই রিহাবে। তো ওনারা বললো যে ওষুধটা আপনারা আপাতত স্টপ করেন। আচ্ছা। তো স্টপ করার পরের মধ্যে আবার লকডাউন, ঈদ চলে গেল, রোজার ঈদ, এরপরে ঢাকা আমরা আসতে পারলাম না। আচ্ছা। তো আবার কিছুদিন পরে আবার শরীরটা একটু ফুলা কমলো। আচ্ছা। কমার পরে গত 8 দিন আগে, 8 দিন আগে আবার আমরা ঢাকা নিয়ে আসলাম। আসার পর দিন রাত্রি নিয়ে আসলাম। তো আমি যার সাথে কথা বলতেছিলাম উনি বললো যে আপনি আজকেই ভর্তি করে দেন, যেহেতু কালকে সকালে কষ্ট করে আসবে কি আজকেই ভর্তি করে দেন। তো কথা বলার পর ভর্তিও করাইলাম। তো তারপরে ডাক্তার বললো যে ইঞ্জেকশনগুলো দেন। তো আমি এবার স্যারের সাথে একটু আলোচনা করলাম। তো স্যার বলো যে ঠিক আছে, আপনি করান, এগুলো করান, আশা করি ভালো হয়ে যাবে। তো স্যারের কথায়
আমরা ট্রিটমেন্ট শুরু করলাম। তো গতকালকে সাত দিন হয়ে গেল, গতকাল রাত্রে আর গেলাম না, আজকেই গেলাম। তো আজকে আমি শুনলাম আমার শাশুড়ি এসে নামাজ পড়ে, নামাজের সময় তো আমি থাকি না, উনিই বললো যে আমি আজকে ওনার সাত বছর পরে হাঁটু করে নামাজ পড়লাম। তো আমার কাছে মানে এটা অন্যরকম একটা মিরাকল ঘটনার মতো মনে হইলো, তা খুব ভালো ভালো লাগলো। আমি খুব স্যাটিসফাইড তাদের চিকিৎসায়। আমি রেগুলারই আসতাম, হয়তো 10 মিনিট 15 মিনিট বা আধা ঘন্টা থাকতাম রেগুলারলি, আপনি টাচে থাকতাম। তো আমি আশা করব যারা ভিউয়ার্স দেখতেছেন যে কোনো প্রবলেম হইলে এখানে আসতে পারেন। আর আমি পার্সোনালি আমি বলবো যে আমার রুগী তো হয়তো এক সপ্তাহ পর বরিশাল চলে যাবে, অবশ্যই অবশ্যই। তো উনি যাতে করে কোনো প্রবলেমে পড়ে সরাসরি ডাক্তারের সাথে একটু যদি ভিডিও কনফারেন্সে হোক অথবা অডিও কলে কথা বলে দিতে পারেন, তাতে রুগী ডাক্তারের একটু হয়তো সময় নষ্ট হবে, তো রুগী কিন্তু ভালো থাকবে। না আমাদের সেই ব্যবস্থা আছে, কোনো সমস্যা নেই। আমরা যদি আপনারা কোনো পেশেন্টে যদি কখনো কোনো ধরনের সমস্যা হয়, আমরা ইনস্ট্যান্টলি যদি ডক্টর সেই মুহূর্তে অ্যাভেলেবেল থাকেন, আমরা সেই মুহূর্তে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি স্যারের যেই ধরনের ট্রিটমেন্ট প্রয়োজন সেটার ব্যবস্থা আমরা করে দিই। এবং প্রত্যেকটা রোগীর জন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারেই তারা সরাসরি এসে স্যারের সাথে কথা বলতে পারবে যে কোনো সময় যে কোনো ধরনের সমস্যা যদি হয়। জি, আর আমি ভিউয়ার্স একটু কথা বলবো, আমি 2004 সালে আমি এক ছিনতাইকারীর সাথে মানে একটু ধস্তাধস্তি করে আমার পাও ব্যথা হয়ে গেছিল, আমি আজকে ডাক্তারকে একটু দেখায় যাবো আর কি কোনো বিষয়টা নিয়ে। এই যে এটা কিন্তু একটা বিশ্বাস, আমি এরপরে আমার বিশ্বাস হলো। আমিও ডাক্তার, বড় বড় ডাক্তার দেখাইছি, অর্থোপেডিক সার্জন দেখাইছি, নাম করা প্রফেসর, তো ওইভাবে আর ভালো হয় নাই, ভালো হয় না। দেখি এখন ডাক্তার প্রতি আমার যে বিশ্বাস জন্মেছে এই বিশ্বাসটা কতটুকু কার্যকর হয়। আমার শাশুড়ি যেহেতু সুস্থ হয়ে গেছে, আশা করি আমিও, আমার ছোট প্রবলেম আশা করি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। অবশ্যই দর্শক, আপনারা এতক্ষণ শুনতে পেলেন মমতাজ বেগম, বয়স 58 বছর প্লাস। দীর্ঘ একটা সময় গত প্রায় 15 বছরের মতো হাঁটু ব্যথাজনিত সমস্যায় ভুগেছেন, অস্টিওআর্থ্রাইটিস নিয়ে উনি ভুগেছেন, বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরেছেন, এবং এই ব্যথাজনিত কষ্ট নিয়ে উনি ওনার সংসার ধর্ম উনি পালন করেছেন, সকল কাজ উনি একাই উনি সামলেছেন সবসময়। তারপরেও যখন আর শেষ মুহূর্তে উনি পারছিলেন না, সেই মুহূর্তেই ওনারা জানতে পারেন, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ব্যাপারে জানতে পারেন, এবং ওনার মেয়ে একটা ভিডিও দেখতে পায় স্যারের, এবং ওনাদের একজন আত্মীয় আছেন যিনিও ওনার চিকিৎসাটা নিয়ে উনি এখন সম্পূর্ণ ভালো এবং সুস্থ। এই দুটো বিষয় যখন ওনারা জানতে পারেন, তখনই তারা সরাসরি আর বিলম্ব না করে চলে আসেন স্যারের কাছে। এবং আপনারা নিজের কানেই শুনতে পেলেন যে মাত্র 7 দিন, গত 15 বছরের কষ্ট, মাত্র 7 দিনে আজকে উনি কিন্তু সম্পূর্ণ সুস্থ এবং ভালো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে উনি এখন হাঁটু ভাঁজ করে উনি নামাজ পড়তে পারেন, এটা অনেক বড় একটি আল্লাহর নিয়ামত। এবং আমরা উত্তরোত্তর দোয়া করব ওনার জন্য যাতে উনি সারা জীবন এভাবে নামাজ পড়তে পারেন, এভাবে সুস্থ থাকেন। পাশাপাশি যিনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, সবসময় অক্লান্তভাবে উনি চেষ্টা করে যাচ্ছেন রোগীদেরকে এই কঠিন সময়ের ভিতরে চিকিৎসা দিয়ে, আমরাও চেষ্টা করব তিনি যাতে সারা জীবন এইভাবে উনি রোগীদেরকে উনি চিকিৎসা দিয়ে যেতে পারেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ, আপনাদেরকে, আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করছি।